বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্ল্যাটফর্ম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার নিজ বাসভবন থেকে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে পরাজিত অপশক্তি এই দলটি মাঠে নেমেছে। আগামী 17 অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি মেনে চলতে দলীয় সংসদ সদস্য ও নেতাকর্মীদের নির্দেশও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত বিএনপির হাত, এখন তারা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে তারা নাকি দেশ উদ্ধার করবে। আসলে তারা দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে নেমেছে, সকল পরাজিত অপশক্তি নিয়ে তারা